হাই ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা। আপনারা দেখছেন শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আজকের রেসিপি হলো ঝিঙে দিয়ে, বাহারি ঝিঙে এই রেসিপিটার নাম। ঝিঙেকে অনেকে তুরাইও বলে থাকে। এই রান্নাটা করতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে চলুন দেখে নিই। আর তার আগে বলি, এর ইনগ্রেডিয়েন্টসগুলো সমস্ত ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এই রান্নাটা করতে লাগছে মৌরি, আর নিয়েছি সামান্য রাঁধুনি ঝিঙে। ঝিঙেটাকে আমি কেটে নিয়েছি, এখানে দুটো থেকে তিনটে ঝিঙে নিয়েছি। আর নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর লাগছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা ঝাল যেমন খান তেমন দেবেন। আমি এখানে একটাই কাঁচা লঙ্কা নিয়েছি। 1 টেবিল স্পুনের মতো নারকোল কোড়া আছে। আর লাগছে হিং, এই রান্নাটা হিং দিয়ে হবে। আমি এখানে পতঞ্জলির হিং নিয়েছি। আপনারা যারা ইউজ করেন এই হিংটা, আপনারা জানেন এটা খুব সামান্য লাগে। যদি আপনারা অন্য কোনো কোম্পানির হিং ইউজ করে থাকেন, তাহলে 1/2 টিস্পুনের একটু কম 1/4 টিস্পুন হিং ইউজ করতে পারেন। আমি এখানে এই হিংটা 1 পিঞ্চ দেবো, কারণ যারা ইউজ করেন তারা জানেন এর গন্ধটা প্রচণ্ড উগ্র, তো এক পিঞ্চ দেবেন। আর এখানে লাগছে দুধ, আমি এখানে ছোটো বাটির 1 বাটি দুধ ইউজ করেছি। আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি এখানে যে নারকোল কোড়াটা নিয়েছি সেটা বেটে নেবো। এটা 1 টেবিল স্পুনের মতো নারকোল কোড়া আছে। 1 টেবিল স্পুনের নারকোল কোড়া দিলে এটা এই রান্নাটার জন্য ঠিকঠাক। আর এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, এই কাঁচা লঙ্কাটা একটু ঝাল বলে। আর আপনাদের যদি মনে হয় ঝালটার একটু বেশি দরকার, তাহলে বেশি কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো হোয়াইট অয়েল ইউজ করেছি। এই রান্নাটা হোয়াইট অয়েলেরই হবে। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে ফোড়নের মধ্যে যাচ্ছে শুকনো লঙ্কা, আর যাচ্ছে একটা তেজপাতা। এবার এর মধ্যে রাঁধুনিটা দেওয়া হচ্ছে। এখানে 1/4 টিস্পুনের মতো রাঁধুনি নিয়েছি। আর লাগছে এখানে 1 টিস্পুনের মতো মৌরি, আমি এখানে মৌরি ফোড়ন দিয়েছি। এই ফোড়নটা যখন একটু গরম হয়ে যাবে, তখন এর মধ্যে ঝিঙেটা দিতে হবে। এখানে 2 থেকে 3টে ঝিঙে আছে, মিডিয়াম সাইজের ঝিঙে। এটা ভালো করে ভাজতে হবে। এবার এর মধ্যে যাচ্ছে হিং। হিংটা আমি এখানে 1 পিঞ্চ হিং দিয়েছি। আপনারা যদি অন্য কোম্পানির হিং ইউজ করেন, তাহলে 1/2 টিস্পুনের একটু 1/4 টিস্পুনের মতো হিং দিতে পারেন। এটাকে ভালো করে নাড়তে হবে। এবার যেহেতু এই সবজিটা খুব সফট, এটা ঢাকা দিলে জল বেরোবে, এই জলেই এই রান্নাটা পুরোটা হয়ে যাবে। 5 মিনিট ঢাকা দিয়ে রাখা ছিল। 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর খুলে দেখাচ্ছি, দেখুন একটু অল্প জল বেরিয়েছে। এবার লবণ দিলে এর থেকে আরেকটু বেশি জল বেরোবে। এবার আমি এর মধ্যে লবণ দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ইউজ করবেন। লবণ দিয়ে এবার ঢাকা দিলে এর থেকে আরেকটু বেশি করে জল বেরোবে। ভালো করে মিশিয়ে দিয়ে আমি এবার ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলেই রান্নাটা রেডি হয়ে যাবে। 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর তারপর এর মধ্যে আমি দুধ দেবো। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন অনেকটা জল বেরিয়েছে। এবার আমি ছোটো বাটির 1 বাটি যে দুধটা নিয়েছিলাম, সেই দুধটা এর মধ্যে দিচ্ছি। এই দুধটা দিয়ে আরও 2-3 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। দু তিন মিনিট পর ঢাকনা খুলে তার মধ্যে এই যে বাটা মশলাটা ছিল, সেই বাটা মশলাটা দিচ্ছি। এখানে ছিল নারকোল কোড়া আর ছিল কাঁচা লঙ্কা। আমি নারকোল কোড়া আর কাঁচা লঙ্কাটা একটু জল দিয়ে বেটেছি, তাই এটা বেশি মনে হচ্ছে। এখানে 1 টেবিল স্পুনের মতো নারকোল কোড়া আছে আর 1টা কাঁচা লঙ্কা আছে। আপনারা ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা ইউজ করবেন। এর মধ্যে যদি ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে ইচ্ছা করে দিতে পারেন। এবার 2-3 মিনিট ঢাকা দিয়ে এটা নাবিয়ে নেবো। তৈরি হয়ে গেছে আমার বাহারি ঝিঙে। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ভিডিওটা নতুন দেখছেন, তাদের বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান আসে। আর রান্নাটা সম্বন্ধে যদি কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আমি সমস্ত রান্নার ডিটেলস ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। তবুও কোনো প্রশ্ন থাকলে আমাকে বললে আমি কমেন্ট বক্সে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবো।
আর যাদের আমার এই রান্না ভালো লেগেছে তারা প্লিজ একটা লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে ফেসবুক, ইনস্টাগ্রাম আর অন্যান্য মিডিয়ার সাথে শেয়ার করতে পারেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, আপনাদের সামনে চলে আসব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।